নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন আর্ট প্লাস কলকাতা। আর চারুলতা চিত্র প্রদর্শনীতে বিড়লা একাডেমিতে ফুটে উঠেছে এক ঝাঁক শিল্পীর রঙিন ক্যানভাস। প্রত্যেকেই তাদের একদম বেস্ট ওয়ার্কটা এখানে দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। যদিও আমাদের ছবিগুলো আশা দিন ওর কালেকশন থেকে দিয়েছে, কিন্তু বাকি যারা ছবিগুলো জিতেছে আমার মনে হচ্ছে সবাই মধ্যে মানে মনোযোগ দিয়ে একটা পরিপূর্ণতা রয়েছে। কারণটা সেটা হচ্ছে যারা নতুনভাবে শিখছেন, যারা ভালোভাবে কাজ করতে চাইছেন তাদের জন্য সুযোগ করে দেবে। এই সুযোগটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এতদিন ধরে অনলাইন হচ্ছিল, গেলেন আজকেও বিড়লা একাডেমিতে কোনোদিন করে এক সবার সঙ্গে দেখা হচ্ছে এবং এরকম ভিড় কোনোদিন পর একটা জিনিস আর অনলাইনে তো হয় না, অন্তত আমি পারি না। আমার বয়স হয়ে গেছে 5 বয়স, কারণ ওই অনলাইন চর্চা আমার পক্ষে সম্ভব না। ওই আজকে মুখ বেঁধে ওই যে আকাশিদের যে চারমতার যে বয়স এবং সবথেকে বড় কথা আকাশিদ নির্বন্ধন করে জুনিয়র সিনিয়র শিল্পীদের কি এতগুলো জুনিয়র শিল্পী ছেলেপুটি আছে শিল্পী আছে তারা কোথায় যাবে, তাদের হিসাব করছে মানে ইনকাম নেই কিছু নেই, তারপরেও তাদের তো কিছু ছবি
অনেক অনেক ভালো থাকো আশা দিয়ে দেবুদারিয়া বোধ হয় এক বছর বাজিয়ে দেবে।